প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছো, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কলেজে আবেদন প্রক্রিয়া রীতিমতো চলছে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার পর বেরোবে প্রফেশনাল মেরিট লিস্ট। প্রফেশনাল মেরিট লিস্ট কি? প্রফেশনাল মেরিট লিস্ট কবে বেরোবে? ফাইনাল মেরিট লিস্ট কি? ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে? কাদের প্রফেশনাল মেরিট লিস্টে নাম থাকবে, কাদের থাকবে না, যদি না থাকে সেক্ষেত্রে কী করতে হবে, এবং ফাইনাল মেরিট লিস্টে নাম থাকলে কী করতে হবে, সমস্ত কিছু ও তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের প্রত্যেকের জানা দরকার প্রফেশনাল মেরিট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট সম্বন্ধে, কবে বেরোচ্ছে, কী কাজে লাগে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, কলেজের আবেদন প্রক্রিয়া চলছে। কলেজে ভর্তির প্রথম ধাপের কথা যদি বলি, সেটা হলো ফর্ম ফিল আপ, আবেদন করা কলেজে যে আমি অমুক কলেজে ভর্তি হতে চাই, সেই কারণে কলেজকে রিকোয়েস্ট করা। তারপরেই কিন্তু প্রকাশিত হয় প্রফেশনাল মেরিট লিস্ট। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে প্রফেশনাল মেরিট লিস্ট কি, কাদের নাম থাকবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো ও প্রত্যেকের নাম কিন্তু প্রফেশনাল মেরিট লিস্টে থাকবে। এ তুমি ধরো ও পাঁচটা কলেজে আবেদন করেছো, পাঁচটা কলেজেরই প্রফেশনাল মেরিট লিস্টে কিন্তু তোমার নাম থাকবে। ইনফ্যাক্ট তোমার নাম না, যতজন ছাত্রছাত্রী কোনো কলেজে আবেদন করেছে, ধরো একটা কলেজে 5000 জন ছাত্রছাত্রী আবেদন করেছে, তাদের প্রত্যেকের নাম কিন্তু প্রফেশনাল মেরিট লিস্টে থাকবে। এবং প্রফেশনাল মেরিট লিস্টেরও আলাদা আলাদা ক্যাটাগরি হয়। ধরো কেউ হচ্ছে জেনারেল, কেউ হচ্ছে ST, কেউ হচ্ছে OBC, কেউ আবার রয়েছে তোমার EWS। প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট বেরোয়। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছো, তোমরা প্রত্যেকে সমান নম্বর পাওনি। কেউ হয়তো বেশি পেয়েছো, কেউ হয়তো কম পেয়েছো, কেউ 100-এ 100 পেয়েছো কোনো সাবজেক্টে, কেউ হয়তো আবার 30 পেয়েও উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে চাইছো। তো তোমাদের প্রত্যেকেই তো কলেজে ভর্তির জন্য আবেদন করছো, তোমাদের প্রত্যেকের নাম ওই প্রফেশনাল মেরিট লিস্টে থাকবে, কিন্তু তোমাদের নম্বর অনুযায়ী। অর্থাৎ যে ধরো খুব বেশি ভালো নম্বর পেয়েছে, আর যে ধরো ওর প্রত্যেকটা বিষয়ের স্কোর ভালো পেয়েছে, তোমার স্কোরের অ্যাকর্ডিং, তোমার নম্বরের অ্যাকর্ডিং, একই সাথে best of 4 কিংবা best of 5 তুমি যে নাম্বার পেয়েছো তার নিরিখে কিন্তু একটা র্যাঙ্ক অনুযায়ী এই প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে। এবং প্রত্যেকটা কলেজেই এই প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে, এবং প্রত্যেকটা কলেজেই যতজন ছাত্রছাত্রী আবেদন করেছে, ধরো আমি ধরে নিলাম আশুতোষ কলেজে আমি ধরে নিলাম 5000 ছাত্রছাত্রী আবেদন করেছে, সেক্ষেত্রে 5000 ছাত্রছাত্রীর নাম কিন্তু ওই প্রফেশনাল মেরিট লিস্টে থাকবে। এর সাথে র্যাঙ্ক থাকবে, সাথে টোটাল কত নম্বর পেয়েছে best of 4 না best of 5 সেটাও পুরোপুরি থাকবে। অর্থাৎ একটা স্টুডেন্ট যারা ভর্তি হতে চাইছে কলেজে, তাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু প্রফেশনাল মেরিট লিস্টে থাকবে। এবার তোমরা অনেকেই মনে করবে যে প্রফেশনাল মেরিট লিস্টে যদি নাম থাকে তাহলেই হয়তো আমি ভর্তি হতে পারবো। একেবারেই না, প্রফেশনাল মেরিট লিস্টে নাম থাকলেও তুমি কলেজে ভর্তি হতে পারবে না। প্রফেশনাল মেরিট লিস্টে নাম থাকার অর্থ হচ্ছে তুমি কলেজে আবেদন করেছো, এবং তুমি নির্ভুলভাবে আবেদন করেছো কি না তার প্রমাণস্বরূপ কিন্তু কলেজ একটা প্রফেশনাল মেরিট লিস্ট টাঙায়, যেখানে এ প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আবেদন করেছে তাদের নাম থাকবে। মানে যদি একটা কলেজে সিট ধরো রয়েছে 500, সেই 500 সিটের জন্য 10000 ছাত্রছাত্রীও আবেদন করে, 10000 ছাত্রছাত্রীর নাম কিন্তু থাকবে। এবং যেমন বললাম ক্যাটাগরি অনুযায়ী প্রফেশনাল মেরিট লিস্ট বেরোয়, তেমনই কিন্তু কোর্সের অ্যাকর্ডিং প্রফেশনাল মেরিট লিস্ট বেরোয় আলাদা আলাদাভাবে। ধরো পাস কোর্সের জন্য আলাদা, অনার্স প্রত্যেকটা অনার্সের জন্য আলাদা আলাদা প্রফেশনাল মেরিট লিস্ট বেরোয়। এই প্রফেশনাল মেরিট লিস্ট এর সাথে তোমাদের কিন্তু সম্পর্ক রয়েছে এ আর তোমাদের ফাইনাল মেরিট লিস্টের। তো ফাইনাল মেরিট লিস্ট কী সেটা বলার আগে প্রফেশনাল মেরিট লিস্ট কবে বেরোবে সেটা তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি। দেখো 15 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে সরকারি নিয়ম অনুসারে, রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী। সেই 15 তারিখ
এরপর থেকেই কিন্তু এই প্রফেশনাল মেরিট লিস্ট আউট হওয়া শুরু হবে প্রত্যেকটা কলেজে। কেউ হয়তো 16 তারিখ আউট করবে, কেউ হয়তো 17 তারিখ আউট করবে, কেউ 18 তারিখ, মানে নিজেদের ইচ্ছে মতো কলেজ। কিন্তু 15 তারিখের পর থেকে অ্যাডমিশনের আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সমস্ত ছাত্রছাত্রী যারা কলেজে তাদের আবেদন করেছে, সেই কলেজ তাদের আবেদন করা ছাত্রছাত্রীর সমস্ত ডিটেলস প্রফেশনাল মেরিট লিস্টে রাখবে। এই প্রফেশনাল মেরিট লিস্ট থেকেই কিন্তু তৈরি হবে ফাইনাল অ্যাডমিশন লিস্ট বা ফাইনাল মেরিট লিস্ট। কী হবে, ধরো একটা কলেজে 5000 জন ছাত্রছাত্রীর প্রফেশনাল মেরিট লিস্টে নাম আছে, কিন্তু তার মধ্যে সিট রয়েছে মাত্র 100টা। এই 5000 জনের মধ্যে 100 জন ছাত্রছাত্রীকে কলেজ ভর্তি নেবে। এক্ষেত্রে কী করবো, ওই প্রফেশনাল মেরিট লিস্টে প্রথম 100 জন যারা বেশি নম্বর পেয়েছে তাদের র্যাঙ্ক ফার্স্টের দিকে থাকবে, প্রথম 100 জনের নাম তুলে দেবে অ্যাডমিশন লিস্টে বা মেরিট লিস্টে, ফার্স্ট মেরিট লিস্টে। এ সেই ফার্স্ট ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা কিন্তু ওই কলেজে সরাসরি ভর্তি হয়ে যেতে পারে। এবার কথা হচ্ছে যে এই 100, তার মানে প্রফেশনাল মেরিট লিস্টে প্রথম যে 100 জন রয়েছে তারাই কি কলেজে ভর্তির জন্য চান্স পাবে? একেবারেই না। দেখো প্রফেশনাল মেরিট লিস্ট থেকে ফার্স্ট মেরিট লিস্টে তো প্রথম 100 জনের নাম থাকবে, এ কিন্তু তারপরে ওই 100 জন ছাত্রছাত্রী শুধুমাত্র একটা কলেজে আবেদন করেনি, একাধিক কলেজে আবেদন করেছে। তো প্রত্যেকটা কলেজেই ফার্স্ট মেরিট লিস্টে তাদের নাম থাকবে, তারা যে কোনো একটা কলেজে কিন্তু ভর্তি হবে। সেই কারণে বাকি সিটগুলো ফাঁকা থেকে যাবে। আমি ধরে নাও ওই 100 জন যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম ছিল তাদের মধ্যে মাত্র 5 জন কিংবা 10 জন ভর্তি হলো কলেজে, তাহলে আরও 90 জনের সিট ফাঁকা রয়েছে। সেক্ষেত্রে কী হবে, ওই 100 জন পর্যন্ত যাদের প্রফেশনাল মেরিট লিস্টে নাম ছিল, যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে, তারপর থেকে মানে 100 নম্বর র্যাঙ্ক থেকে আবার ধরো ও এরকম যে কটা সিট বাকি আছে, আমি ধরে নিলাম যে 90টা সিট বাকি আছে, ওই 100 থেকে 190 পর্যন্ত র্যাঙ্কের মধ্যে যাদের নাম আছে তাদের নিয়ে সেকেন্ড ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো, এবং সেখান থেকে কিছু ছাত্রছাত্রী ভর্তি হলো। এবং তারপরে 190 থেকে আরও যে কটা সিট ফাঁকা থাকবে, আমি ধরে নিলাম সেকেন্ড মেরিট লিস্টেও 10 জন ভর্তি হয়েছে, 80 জন আরও ফাঁকা রয়েছে, তাহলে ওখানে 190 র্যাঙ্ক থেকে শুরু করে 270 পর্যন্ত আবার কিন্তু ও তোমার মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই রকমভাবে কিন্তু মেরিট লিস্ট রীতিমতো প্রকাশিত হতে থাকবে ফাইনাল মেরিট লিস্ট যতক্ষণ না পর্যন্ত তোমাদের বা কলেজের সিট সংখ্যা পূরণ হয়। এবার কথা হচ্ছে কটা ফাইনাল মেরিট লিস্ট বের হয়। দেখো মেরিট লিস্ট 1, 2, 3 করতে করতে অনেক অনেক কলেজে দেখা যায় প্রায় 10টা পর্যন্ত মেরিট লিস্ট বের হয়। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যে মেরিট লিস্টে তোমাদের নাম থাকবে, একটু দেরিতে হলেও নাম থাকবে। যাদের হয়তো একটু নম্বর কম আছে তাদের একটু দেরিতে হবে, যাদের একটু নম্বর বেশি আছে তারা তাড়াতাড়ি মেরিট লিস্টে নাম পাবে। এক্ষেত্রে তোমরা এটা বুঝে গেলে তোমাদের আর কনফিউশন নেই যে প্রফেশনাল মেরিট লিস্টে নাম থাকলেই তুমি ভর্তি হতে পারছো না, সেটা হচ্ছে তুমি আবেদন করেছো তার প্রমাণস্বরূপ প্রফেশনাল মেরিট লিস্ট টাঙানো হয়, আর প্রফেশনাল মেরিট লিস্ট থেকেই সিট সংখ্যার অ্যাকর্ডিং ওই কলেজের তৈরি হয় হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, এবং তারপরে একটার পর একটা মেরিট লিস্ট তোমার আসতে থাকে, এবং ছাত্রছাত্রীরা সেই মেরিট লিস্ট দেখে ভর্তিও হতে থাকে। মানে মেরিট লিস্ট একদিকে টাঙায়, তারপরে ভর্তির প্রক্রিয়াও চলতে থাকে পেমেন্ট করে। তো এটা তো সম্পূর্ণটা জানালাম। তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট কবে বেরোচ্ছে সেটাও বলে দিয়েছি যে 15 তারিখের পর থেকে কলেজগুলো নিজেদের মতন করে প্রফেশনাল মেরিট লিস্ট টাঙাবে। সমস্তটা তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট নিয়ে ইন ডেপথ বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছো, ও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, একটি লাইক অবশ্যই ভিডিওতে করো, আর তোমরা কোন কোন কলেজে আবেদন করেছো সেটাও জানাতে ভুলো না। আর আবেদন নিয়ে বা কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তোমাদের পরবর্তী ভর্তির প্রক্রিয়া নিয়ে অনেক অনেক শুভেচ্ছা রইল। জয় হিন্দ, জয় ভারত।